नमस्कार सबाई के आईएफए टीवी पर्दाय स्वागत। आज के कन्याश्री कपर प्रथम मैच टी आबार हो गेल एवं प्रथम मैच मुखोमुखी होयेछिल चाँदनी एफसी एवं श्रीभूमि एफसी। से ही मैचर फलाफल एक एक छिलो एवं दुई दलेर पॉइंट भागाभागिर माध्यमे मैचटी शेष होयेछे। असाधारण फुटबल अनेक दिन पर हावड़ा स्टेडियम फिरे एलो। आमरा देखे नेब मैच शेषे कि बोललेन दुई दलेर कोच एवं फुटबलाररा। যেহেতু এতদিন একটা গ্যাপ রয়েছে, গ্যাপ পড়ে গেল, সেই কারণের জন্য কিছু করা যাবে না। তো যে করোনার জন্য মেয়েরা প্রথম ম্যাচটা একটুখানি আনইজি ফিল করলো, সেকেন্ড ম্যাচ থেকে আরও ভালো উন্নতি করবে আমার আশা রাখি আমি। কেননা মেয়েদের ক্ষেত্রে প্র্যাকটিসই করা যাচ্ছিল না, যা আমাদের যা প্রোটোকল করে দিয়েছিল প্র্যাকটিসে নেমে খুব কম দিনের মধ্যে এই জায়গাটায় আমরা এসেছি। আমরা চিন্তা ভাবনা করছি সব ম্যাচকে আমরা জিতবো। প্রথম কথা তো আমরা ভেবেছিলাম যে এবছর আমাদের 2020-তে হয়তো খেলাটা হবেই না, এই কন্যাশ্রী কাপ, যেহেতু করোনার যা প্রকোপ চলছিল ওই কারণে আমরা ভেবেছিলাম খেলাটা হবে 2021-তে হয়তো চালু হবে, যতক্ষণ না ভ্যাকসিন আছে ততক্ষণ হয়তো খেলাটা হবে না। যাই হোক, আইএফএ চিন্তাভাবনা করেছেন, ওনারা খেলাটা করালো, খুব ভালো লাগলো। তার মধ্যে আমাদের যা মেয়েরা টুকটাক প্র্যাকটিস করছিলো, তো ফুল টিম আমরা মানে যে আমাদের যে টিম আছে ফার্স্ট টিম, সেই ফার্স্ট টিমে আসতে পারেনি। তার মধ্যে কিছু মেয়ের আমাদের শরীর অসুস্থ ছিল, সেই কারণে আসতে পারেনি। যার মধ্যে তার মধ্যে যা খেলা হয়েছে মোটামুটি ভালোই খেলেছে, খারাপ খেলেনি, দুপক্ষই ভালো খেলেছে। পরবর্তী ম্যাচগুলো নিয়ে আমাদের চিন্তা হবে না, এর থেকে আর বেটার খেলবে। আর আমাদের মেয়েরা যে আমাদের যে আরও যে মেয়েরা সাইন করেছে ক্লাবে, তারা আবার ফিরে আসবে। হ্যাঁ, প্র্যাকটিস আবার মোটামুটি আমরা যদি করাই, কম্বিনেশন কোঅর্ডিনেশন করিয়ে আবার যদি খেলানো হয়, তাহলে মোটামুটি আরও ভালো বেটার রেজাল্ট করবে, এটাই আমাদের একটা চিন্তা। मुझे बहुत अच्छा लग रहा है गोल करके, पर हमारी टीम का लक नहीं था, इसीलिए मैं और स्कोर करना चाहती थी। हमारी टीम वाले भी और स्कोर करते, फिर इतने दिनों बाद प्रैक्टिस की है तो थोड़ा कम्बिनेशन हुआ। आगे हम मैच खेलेंगे तो अच्छा करेंगे, टीम को जिताएंगे, और मुझे बहुत अच्छा लग रहा है मैच खेल के, और कोलकाता के बहुत अच्छा लग रहा है। लीग खेलने के लिए मिला, लीग यहाँ से हम बहुत कुछ सीख के जाएंगे, और दूसरों को भी, हमारा देख के दूसरों को भी सिखा के जाएंगे।